বাঙ্গি নিয়েছি এখানে আমি বাঙ্গি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আরো নিয়েছি কয়েকটা আইস আমি একটা ব্লেন্ডারে আমি প্রথমে আমি বাঙ্গি পিস গুলো দিয়ে দিয়েছি এরপরে আমি চিনি দিয়ে দিচ্ছি একটা পরিমাণ আমি চিনি দিয়ে নিলাম এবার আমি কয়েকটা আইস দিয়ে দিচ্ছি পানি অ্যাড করছি আমি এক কাপের মতো পানি দিয়ে নিলাম এটা আমি আমার ঘনত্ব অনুযায়ী আমি পানি দিয়ে নিয়েছি এবার আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব ভিউয়ার্স আমি ব্লেন্ড করে নেছি ভিউয়ার্স ভিউয়ার্স আমি ব্লেন্ড করে নিয়েছি সুন্দর বাঙ্গি শরবত হয়েছে একদম ঘন খুব সুন্দর হয়েছে সো ভিউয়ার্স আমার বাঙ্গি শরবত হয়ে গেল আমি পরিবেশন করে দেখাচ্ছি ভিউয়ার্স সো ভিউয়ার্স হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা বাঙ্গি শরবত আমি আইস দিয়ে পরিবেশন করেছি সো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স করে ফেলবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম